ঘূর্ণিঝড় রিমালে উপকূলবর্তী বিশ জেলায় প্রায় সাত হাজার কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রাথমিক হিসাবে এমন তথ্য উঠে এসেছে রোববার সচিবালয়ে আন্তঃ মন্ত্রণালয় বৈঠক শেষে দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী জানান সব মন্ত্রণালয়ের হিসেব শেষে আগামী নয় তারিখ চূড়ান্ত ক্ষয়ক্ষতির পরিমাণ জানানো হবে যা পরে তুলে দেওয়া হবে প্রধানমন্ত্রীর কাছে ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলে সেরা পর্মে সেরা অফার ঘূর্ণিঝড়ের ক্ষতচিহ্ন এখনও স্পষ্ট দেশের উপকূলের জনপদে ঝড় আর অতিবৃষ্টিতে ভেঙেছে বাঁধ প্লাবিত হয়েছে বিস্তীর্ণ ফসলি জমি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসেবে দেশের অন্তত আটচল্লিশটি জেলার কৃষিতে রিমালের প্রভাব পড়েছে ক্ষতি হয়েছে বাষট্টি হাজার সাতশো তিরাশি হেক্টর ফসলি জমি যেখানে আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে এক হাজার কোটি টাকা এর বাইরে 700 কোটি টাকার মৎস্য সম্পদের ক্ষতির কথা জানিয়েছে মৎস্য অধিদপ্তর আর সংরক্ষিত বনাঞ্চলের ক্ষতি নিরূপণ করছে বন ও পরিবেশ মন্ত্রণালয় আর এই পুরো কার্যক্রমের সমন্বয় করছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ঘূর্ণিঝড়ের পরিপ্রেক্ষিতে সফল কিছু দুর্যোগ মন্ত্রণালয় বা হ্যাঁ মন্ত্রণালয় নিয়ন্ত্রকাদি নাল বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তর সংস্থা তাদের আওতাধীন বিshaderd ক্ষয়ক্ষতির পরিমাপ করে তা পুনর্নির্মাণ বা সংস্কার করা হয়েছে তবে এর পরও ক্ষয়ক্ষতির প্রাথমিক একটি হিসাব তৈরি করেছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় তাদের তথ্য বলছে দেশের উপকূলীয় বৃষ্টি জেলা ঘূর্ণিঝড় রিমালে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যেখানে ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ছয় হাজার আটশো আশি কোটি টাকা এর মধ্যে উনিশ জেলায় ত্রাণ বিতরণের কথা জানানো হয় সংবাদ সম্মেলনে এর অনুকূলের টান কার্য নগদ পাঁচ কোটি পঁয়াত্তর লক্ষ টাকা পাঁচ হাজার পাঁচশত মেট্রিক টন চাল নয় হাজার প্যাকেজ শুকনো খাবার দুইশত ভ্যান্ডিল ডেউটির গোখাদ্যের জন্য দুই কোটি পঁয়তাল্লিশ লক্ষ টাকা শিশু খাদ্যের প্রয়োগের জন্য দুই কোটি পঁয়তাল্লিশ টাকা বিতরণ করা হয়েছে সংবাদ সম্মেলনে জানানো হয় সিলেট সুনামগঞ্জ ও দিনাজপুর জেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে পঞ্চাশ লক্ষ টাকা নগদ ও ৩৩ লক্ষ টাকা খাবারের জন্য সরবরাহ করা হয়েছে কবির বিজনেস রিপোর্ট টেলিভিশন